সামনেই আসছে দোল উৎসব। এই দোলে প্রিয়জনদের সাথে রং খেলার সাথে সাথে বাড়িতেই বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের ঠান্ডায় শরবত। এই ভিডিওতে আমি দেখিয়েছি তোমরা বাড়িতে কি করে সহজে ঠান্ডায় মশলাটা বানিয়ে নিতে পারবে, যেটা দিলে তোমাদের ঠান্ডায় স্বাদও হবে দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ঠান্ডায়ের মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আর ফ্রাইং প্যানটাকে হাই ফ্লেমে ভালো মতো গরম হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমাদের ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করবার পর এই গরম ফ্রাইং প্যানের মধ্যেই আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ আমন্ড, 1/2 কাপ পরিমাণ কাজু, 1/2 কাপ পরিমাণ পেস্তা, 2 টেবিল চামচ চারমগজ, 2 টেবিল চামচ পরিমাণ মৌরি, 10-12টা এলাচ, 1 টেবিল চামচ পোস্ত, 10-15টা গোটা গোলমরিচ, আর দিয়ে দেব 1 ইঞ্চি দারচিনি, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো গোলাপের পাপড়ি আর 1/2 চামচ স্যাফরন। এবার সমস্ত কিছুকেই আমাদের ওই গরম ফ্রাইং প্যানটার মধ্যে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। 2-3 মিনিট হালকা হাতে নাড়ানোর পর তোমরা দেখো এগুলো কিন্তু হালকা রোস্ট হয়ে গেছে আর এখন কিন্তু এগুলো হালকা গরম হয়ে রয়েছে। এই সময় আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর হাতের সাহায্যে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে এগুলো ঠান্ডা হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আমাদের এই মশলা আর বাদামগুলো কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। এই সময় একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এগুলোকে সব দিয়ে দেব। আমাদের সমস্ত মশলা আর বাদামগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটার আমাদের একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ফাইন পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়ো দিয়ে ভালো মতো আমাদের মশলাটার সাথে সবটা মিশিয়ে নিতে হবে। এই জায়ফল গুঁড়োটা দিলে কিন্তু তোমাদের ঠান্ডার ফ্লেভার আর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। এই মশলাটাকে তোমরা এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারো কিছুদিনের জন্য। ব্যাস, আমাদের ঠান্ডায় বানানোর জন্য কিন্তু ঠান্ডায় মশলা একদম রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি তোমরা কি করে ঠান্ডায় শরবতটা বানাবে সেইটা দেখাচ্ছি। তার জন্য আমি আরও একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ বানিয়ে রাখা ঠান্ডায় মশলা। ঠান্ডায় মশলাটা দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 500 ml মতো দুধ। এই দুধটাকে আমি জাল দিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। দুধ দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 4-5টা আইস কিউব আর 1 পিঞ্চ মতো স্যাফরন। এই স্যাফরনটা দিলে ঠান্ডার কালারটা খুব সুন্দর আসে। এবার সমস্ত কিছুকে আমাদের মিক্সিতে 1-2 বার একটু ঘুরিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদে ঠান্ডায়। আমি এখানে যে পরিমাণটা তোমাদের দেখালাম সেটা দিয়ে তোমরা মাটির এরকম মিডিয়াম সাইজের গ্লাসের 4 গ্লাস ঠান্ডায়
বানিয়ে নিতে পারবে। তাহলে এই দোলে বন্ধু বান্ধব আর পরিবারের সাথে রং খেলার সাথে সাথে একবার এই দুর্দান্ত স্বাদের ঠান্ডাইটা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। এরকম ভালো ভালো দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।